আইসিকে ঝাঁটা নিয়ে তারা বিজেপি কর্মী সমর্থকদের মালদার বামনগোলার নালাগোলা পুলিশ ফাঁড়িতে চড়াও বিজেপি কর্মীরা ফাঁড়ি ভাঙচুর আইসিকে ঝাঁটা নিয়ে তারা মহিলা বিজেপি কর্মীদের বিজেপির অভিযোগ এই খুনের ঘটনায় শাসক দলের এখন যে নেতাদের প্রত্যক্ষ মদত হয়েছে তাদের অঙ্গুলি হেলনে বিজেপি কর্মীর ছেলে বাবাকে খুন করেছে পুলিশের ব্যবহারে মানুষ অধৈর্য হয়ে গেছে আর সেই কারণেই এভাবে থানায় চড়াও হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের বাড়ির উপরে অ্যাটাক করলো এই যে কালকে যে মারা গেছে মরে মানে মারা যাওয়ার পরে তো আমি আইসি পায়ে ধরলাম যে আপনারা একটু তদন্ত করেন তারপরেও বিকালবেলা গতকাল বিকালবেলা সেই খুনি পিস্তল নিয়ে সবাইকে ভয় দিল তো গ্রামবাসীরা তো সব ভীত গ্রামবাসীরা তো ভয় পাচ্ছে যে ওদেরকে মারবে এখনও পর্যন্ত ধরছে না তো গ্রামবাসীরা সবাই রাগারাগি করে এখন আর কী করবে কত ধৈর্য ধরবে সেই সকালকে সেই মানে আজকে দুদিন হলো ওরা একভাবে না খাওয়া দাওয়া করে একভাবে বসে আছে তারপরেও পুলিশ এরকম করে যাচ্ছে আজকে মানে পুলিশ কিচ্ছুই করেনি আজকে যে মেন কালপেট সে ছাড়া পড়েই মানে সে ছাড়া পেয়েই গেল আর তো কিচ্ছু হবে না আজকে এইভাবে যে আমাদেরকে ভুলিয়ে টুলিয়ে উঠিয়ে দিল মানে এর পরিস্থিতি আপনারাই দেখতে পাবেন যে ভালো কিচ্ছু হবে না